হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আবতাহি ইপতেশাম। ও আজকে আমরা শিখবো কীভাবে সেল নেমিং ইউজ করে আমরা আমাদের এক্সেল ক্যালকুলেশন ও ফর্মুলাগুলোকে আরও মিনিংফুল এফিশিয়েন্ট বানাতে পারি। সেল নেমিং শেখার আগে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে ক্যালকুলেট করার প্রসেসটা একটু রিক্যাপ করে আসব। আমাদের সামনে রয়েছে লাস্ট ভিডিও ডেটা সেটটা, যেখানে আছে কিছু সেলস অফিসারদের নাম ও তাদের আয় করে আনা সেলস রেভিনিউ। আমরা একেবারে ডানে দেখতে পারছি দুটো সেল, যেখানে আছে সেলস অফিসারদের প্রাপ্ত কমিশন রেট ও একটা ট্যাক্স রেটের জায়গা। হেন্স মাঝের এই দু কলমে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে ক্যালকুলেট করে বের করব টোটাল কমিশন ও সেলস অফিসারদের ট্যাক্স পেয়েবল অ্যামাউন্টগুলো। সিলেক্ট করে নিচ্ছি সেল D5। এবার ইকুয়ালস টু সাইন দিয়ে গুণ করব সেল C5 ও ডানের এই কমিশন রেটটা। এন্টার প্রেস করে ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলে আমরা দেখব যে আমাদের ফর্মুলাটা ভেঙে যাচ্ছে, কেননা প্রিভিয়াসলি আমরা শিখে এসেছিলাম যে এক্সেল কীভাবে রিলেটিভ রেফারেন্সিংয়ের সাহায্যে এক এক সেল করে নিচে নেমে এসে আমাদের ক্যালকুলেশনগুলো এক্সিকিউট করে। ফর এক্সাম্পল, উপরে সেলটাতে কিন্তু ঠিকই ক্যালকুলেশনটা হচ্ছে, তবে এক সেল নিচে চলে আসলে আপনারা দেখবেন ডান দিকের এখন একটা সেল খালি এবং সেলটা নিচে নেমে চলে এসে এখন খালি সেলটার সাথে আমাদের সেলস রেভিনিউটাকে গুণ করছে। হেন্স আমাদের ফর্মুলাটাই কিন্তু আর এখন ফাংশন করবে না প্রপারলি। ফর্মুলাটা ফিক্স করবার জন্য এবার আন্ডু দিয়ে কমিশন রেট সহ সেল G6টাকে অ্যাবসলুটলি রেফারেন্স করাটা খুবই প্রয়োজন। সো দুটো ডলার সাইন ব্যবহার করে আমি এক্স্যাক্টলি সেটাই করে নিচ্ছি। এবার এন্টার প্রেস করে ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেই আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা পেয়ে যাব। এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের ডেটা সেটটা যদি হতো অনেক বড় ও অনেকগুলো ওয়ার্কশিট জুড়ে, তবে এরকম বারবার অ্যাবসলুট রেফারেন্স করে কাজ করাটা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট হয়ে দাঁড়াতো। ফারদারমোর এই সেলটা ডাবল ক্লিক করে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে বামে সেলস রেভিনিউটাকে গুণ করা হচ্ছে ডানের কমিশন রেটটা দিয়ে। তবে ডান দিকে এরকম সুন্দর করে যদি আমাদের কমিশন রেট বা ট্যাক্স রেটগুলো উল্লেখ করা না থাকতো, আমাদের ফর্মুলাটা পড়তে কিন্তু বেশ কষ্ট হতো। ফর এক্সাম্পল, ডানের এই কমিশন লেখা হেডিংটা আমি এবার মুছে দিয়ে যদি ফাইলটা আমার একটা কলিগের সাথে শেয়ার করি, তবে উনি কিন্তু শুধু ফর্মুলা দেখে কখনোই বুঝবেন না এই 5% লেখাটা আসলে কী নির্ধারণ করছে। তো ট্র্যাডিশনাল ওয়েতে ক্যালকুলেশন করাটা শুধু ইনএফিশিয়েন্ট নয়, তবে বেশ কনফিউজিংও হয়ে যেতে পারে অ্যাট টাইমস। হেন্স এই প্রবলেমগুলো এড়িয়ে উঠবার জন্য আমাদের সলিউশন হচ্ছে সেল নেমিং বা নেমড সেলস ও রেঞ্জেস ইউজ করে ক্যালকুলেশন করা। সেল নেমিং মানে সেলের নামকরণ করে কাজ করা, অ্যান্ড নামকরণ করাটার প্রসেসটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। শুরুতেই সিলেক্ট করছি 5% লেখাই সেলটা। এবার বামে এই নেম বক্সটাতে দেখতে পাচ্ছি লেখা G6, কারণ এই সেলটা অবস্থিত কলম G এর 6th রোতে। তবে G6টা কিন্তু কোনো মিনিংফুল একটা নাম না, সো এই নেম বক্সে আমি ডাবল ক্লিক করে এবার টাইপ করব কমিশন আন্ডারস্কোর রেট। আপনারা খেয়াল করে দেখবেন আমি দুটো শব্দের মাঝে কোনো স্পেস বা হাইফেন না ব্যবহার করে একটা আন্ডারস্কোর ব্যবহার করেছি। দিস ইজ বিকজ আমাদের মাথায় রাখতে হবে সেল নেমিং সময় কখনো লেটার, নাম্বার ও আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো কিবোর্ড ক্যারেক্টার এক্সেল প্রসেস করতে পারে না। এর মানে আমরা কখনো সেলের নামকরণ করার সময় স্পেস বা হাইফেন চিহ্ন ব্যবহার করব না। রুল অফ থাম্ব হচ্ছে সবসময় আন্ডারস্কোরকে স্পেস হিসেবে ইউজ করা। এবার আমরা চাইলে নিচে ট্যাক্স রেটটাকে একটা নাম সেট করে দিতে পারি। তো সিলেক্ট করে নিব এই সেলটা ও নেম বক্সে G9 লেখাটা মুছে টাইপ করব ট্যাক্স আন্ডারস্কোর রেট। পারফেক্ট। এখন আমরা এক এক করে সেল নেমিংয়ের বেনিফিটসগুলো দেখব। প্রথমেই এই ওয়ার্কশিটটাতে কোথায় কোথায় নাম দেওয়া সেল আছে তা ইজিলি লোকেট করবার জন্য আমরা সিম্পলি এই নেম বক্সের এই নিচে বাটনটা প্রেস করব। এবার এখান থেকে এই লিস্টটা থেকে একটা নামে সিলেক্ট করলেই এক্সেল অটোমেটিকলি আমাদেরকে নিয়ে যাবে ওই সেলটাতে। ফারদারমোর আমরা মাঝের কলামটার ক্যালকুলেশন এবার মুছে নতুন করে টোটাল কমিশন ক্যালকুলেট করব। সেল D5-এ একটা ইকুয়ালস টু সাইন দিয়ে সিলেক্ট করছি বামের সেলস রেভিনিউ ও গুণ করব একটা অ্যাস্টেরিক সাইন দিয়ে। এবার আমরা আর সেলটাকে ম্যানুয়ালি না খুঁজে সিম্পলি টাইপ করব কমিশন। আপনারা খেয়াল করে দেখবেন কমিশন লিখতে না লিখতেই এক্সেল সাজেস্ট করছে আমাদের নামকরণ করা সেলটা, উইচ ইজ কমিশন রেট। তো ট্যাব বাটন প্রেস করে সাজেশনটা সিলেক্ট করলেই আমাদের ফর্মুলাটা রেডি হয়ে যাচ্ছে। ফর্মুলাটা এখন দেখতে ও পড়তে যেমন স্ট্রেট ফরওয়ার্ড, তেমনই কোনো মাউসের সাহায্য ছাড়া খুব সহজেই জাস্ট টাইপ করে আমরা অটোমেটিকলি 5% লেখা সেলটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। হেন্স এবার এন্টার প্রেস করে ডাবল ক্লিক করলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। আপনারা খেয়াল করে দেখবেন ট্র্যাডিশনাল প্রসেসটার মতো এবার কিন্তু আমাদের ফর্মুলাটা ভেঙে যাচ্ছে না, উইচ মিন্স সেল নেমিংয়ের আরেকটা বেনিফিট হচ্ছে যে একটা সেলের নাম অ্যাসাইন করে থাকলে আমরা অটোমেটিকলি সেলটাকে অ্যাবসলুটলি রেফারেন্সিংও করে ফেলি। তো আমাদের কাজ এখন মাচ মোর এফিশিয়েন্ট ও ফাস্টার। ফাইনালি এই ডানের এই কলমটাতে ট্যাক্স পেয়েবল ক্যালকুলেট করবার জন্য ইকুয়ালস টু সাইন দিয়ে সিলেক্ট করব সেলস রেভিনিউ
ও অ্যাস্টেরিক্স দিয়ে সিম্পলি টাইপ করে নিচ্ছি ট্যাক্স রেট। নিচে সাজেশন থেকে সিলেক্ট করে এন্টার দিলেই আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো আমাদের ডিজায়ার রেজাল্টগুলো। অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব অনেকগুলো সেলকে একসাথে রেঞ্জ হিসেবে নাম সেট করে কিভাবে আরও অ্যাডভান্স কাজ সহজ করে ফেলা যায়। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।